এই ভাই এমপি তো আমার বড় ভাই এটা ব্যাপারই কাজ করে অন্যরকম আমি যখন আগে সিনেমা করতাম 20টি ছবি বছরে 25টি ছবি বছরে প্রত্যেকটা সিনেমা যার তার তার যোগ্যতা অনুযায়ী কিন্তু হিট হতো সুপার হিট হতো আবার সেই দুর্বল গতিতে এগিয়ে যেতে হবে আবার সেই এফবিসিতে এমন দিন গেছে যে সকাল শিফট এসেছি সকালে কাজ করেছি দুপুরে কাজ করছি রাতে কাজ করেছি আবার সেখানে 2 ঘন্টা ঘুমিয়ে আবার কিন্তু ভোরে 7টা থেকে আরেকজনের ডাবিং শিডিউল দিয়েছে আজকে আমাদের সামনে আছেন আমাদের আমাদের পাশে আছেন এই মঞ্চে আছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ ভাই এবং আমাদের এমপি আমরা খুব গর্ব করেই বলি আমাদের এমপি ভাই ফারুক সাহেব এখন ইদানিং গুলশান যখন যাই আগে তো যেতাম আমি যেহেতু গুলশান থাকি ভালো লাগতো বাট এখন যখন যাই তখন বুকটা কিন্তু অনেক বড় হয়ে যায় এই ভাই এমপি তো আমার বড় ভাই একটা ব্যাপারই কাজ করে অন্যরকম আমাদের পাশে আছেন আমি যাকে বাবা বলে সম্বোধন করি সুপারস্টার আলোকী সাহেব হিরো ভিলেন একটা জুটি কাজ করে এর সাথে আমার অঘোষিত স্বঘোষিত জুটি সাকিব বিশা বিশা সহোদয় আর আমি খুব আনন্দিত আজকে আমি আজকে না যেদিন থেকে এই বীর মুভিটি ঘোষণা হয়েছে যেদিন থেকে আমি কাজী হায়াত সাহেবকে আমার প্যাডে সাইন করাতে পেরেছি এসকে বিগ স্ক্রিনের সেদিন থেকে আমি খুব আনন্দিত আনন্দিত যে কাজী হায়াত সাহেবের মতো একটা কিংবদন্তি পরিচালকের 50তম ছবির প্রযোজক হচ্ছে আমি এবং আমার পার্টনার ইকবাল এটা আমার জন্য অত্যন্ত পাওয়ার একটা বিষয় দেখেন চলচ্চিত্রের ক্রান্তিকাল যেটা চলছে বহুদিন ধরেই চলছে বাট আমরা সবসময় মাঝে মাঝে ভাবি যে কি করলে চলচ্চিত্র অঙ্গনটা আগাবে এর মধ্যে একটা মাদার অর্গানাইজেশন ছিল প্রযোজক পরিবেশক সমিতি তারও ইলেকশন হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে এই যে বুকিং এজেন্টদের কথা বললেন এই যে সিনেমা মেকিং এর সময় বিভিন্ন পদক্ষেপের কথা বললেন তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং এখন মাঝে মাঝে আমরা যখন বসি যে ভাবি কি করলে চলচ্চিত্রের উন্নয়ন হবে একটা সময় ছিল এই জাস্ট 4-5 বছর 6 বছর আগেও যখন এই আমি অভিনয় করতাম সকাল শিফট এখানে তো বিকাল শিফট ওখানে তো রাতের শিফট ওখানে আবারও যেন মনে হয় যে সেই সময়টা যেমন ছিল যে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে এখন আর ঝিমিয়ে না পড়ে সেই দুর্বার গতিতেই কিন্তু এগিয়ে যেতে হবে আবার অনেক সিনেমা করতে হবে এখন আর ওই সময় নেই যে বসে থাকতে চলবে সেই অবস্থায় আমাদের চলচ্চিত্র নেই সেই অবস্থায় আমাদের অবস্থা নেই যে ঠিক আছে বলিউড সুপারস্টার বছরে একটা ছবি করছে আর আমরা বছরে একটা ছবি করব বা দুটো ছবি করব সে অবস্থানে আমার চলচ্চিত্র নেই আমার চলচ্চিত্রকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদেরকে ওই শামসুল আলম সাহেব বললেন যে বছরে সাকিব খানের 6টি ছবি দরকার আমার আগের মতো মনে হয় যে না আমি যখন আগে সিনেমা করতাম 20টি ছবি বছরে 25টি ছবি বছরে প্রত্যেকটা সিনেমা যার তার তার যোগ্যতা অনুযায়ী কিন্তু হিট হতো সুপার হিট হতো আবার সেই দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে আবার সেই এফবিসিতে এমন দিন গেছে যে সকাল শিফট এসেছি সকালে কাজ করেছি দুপুরে কাজ করছি রাতে কাজ করেছি আবার সেখানে 2 ঘন্টা ঘুমিয়ে আবার কিন্তু ভোরে 7টা থেকে আরেকজনের ডাবিং শিডিউল দিয়েছে এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই কিন্তু সেই ইতিহাসের সাক্ষী আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে বলবীর বল উন্নত মবসের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময় আর সেই এগিয়ে যাওয়ার জন্য আপনারা যারা আবার আবার মুরব্বী আছেন ফারুক ভাই ইনফ্যাক্ট আপনারা সকলেই জানেন আমি খুব স্পিড পেয়েছি সেই কাজটা দেখে সেই ভিডিও বাইকটা দেখে যখন বীরের একটা ফার্স্ট লুক বেরিয়েছিল ইনফ্যাক্ট আমি কখনো ফারুক ভাইকে বলিনি যে আমার একটা ফার্স্ট লুক বেরিয়েছে ভাইয়া আপনি একটা কিছু বলে দেন তার নিজের মধ্য থেকে যে একটা ভালোবাসা তৈরি হয়েছে তার নিজের মধ্য থেকে মনে হয়েছে যে ঠিক আছে আমার একটা কথায় হয়তো বা ওর ভেতর একটা স্পিড জাগবে এবং আমরা তখন শুটিং করছিলাম আমাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করেছে একটা স্পিড কার হচ্ছে ফারুক ভাই যখন ফার্স্ট লুক দেখে ভূয়সী প্রশংসা করেছে নিজে ইন্টারভিউ দিয়েছে নিজে সব জায়গায় বলেছে যে সাকিবের বীরের পোস্টার দেখে বীরের মতোই লেগেছে খুব স্পিড পেয়েছি আপনাদের এই ভালোবাসা যদি আমাদের সাথে থাকে আবারও সেই দিন দূরে নয় অতি শীঘ্রই আবার চালু হবে চলচ্চিত্রের উন্নয়নের জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমি প্রস্তুত বিকজ আমার জন্ম হয়েছে চলচ্চিত্র এবং আবারও সেই সময় কিন্তু অচিরেই শুরু হবে যখন সকাল শিফট এখানে তো বিকাল শিফট ওখানে তো নাইট শিফট আরেক জায়গায় আপনাদের সকলের কাছে দোয়া চাইছি